জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক শিশু। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের ফরাক্কার অর্জুনপুর পঞ্চায়েতের অন্তর্গত মুশকিনগর গঙ্গা ঘাটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ শিশুটির নাম রোহান শেখ। স্কুলে এসে চার বন্ধু মিলে গঙ্গায় স্নান করতে নামে, সেই সময় রোহান শেখ নামে ওই শিশু গঙ্গায় তলিয়ে যায় বলে জানা গেছে। তলিয়ে যাওয়ার খবর পেয়ে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে শিশুটির পরিবারের লোকজন ছুটে আসে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফরাক্কা থানার পুলিশও। ওরা তিন চারজন স্কুলে এসে স্নান করতে এসেছিল। তো চারজন স্নান করতে এসেছিল নদীতে, তার মধ্যে একজন একজন তলিয়ে যায়, যার নাম রোহান শেখ। দেখছি কয়েকজন নদীতে ঝাঁপ পড়েছে, স্থানীয়রা ঝাঁপ পড়েছে, মানে যারা স্থানীয় আছে খুব চেষ্টা করেছে, এখনও চেষ্টা করতে আছে। মানে ছেলেটা যে ডুবেছে, প্রায় 9 বছরের ছেলে, লালটু শেখের ছেলে, এখনও রোহান শেখ। তো কোনো ব্যবস্থা হয়নি, প্রশাসনকে ফোন করেছি, প্রশাসন একজন ভিলেজ পুলিশকে পাঠিয়েছে। হ্যাঁ, এখন দেখছি স্টাফ আসবে এখন, তারপর এখন চেষ্টা করছে আর কি।